আমার চ্যানেল সাহিত্য সম্ভারের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা নির্বাস উপন্যাসটির প্রশ্নোত্তর আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি আপলোড করলেই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান যায়। শুরু করছি আজকের পর্ব। নির্বাস উপন্যাসটির যে চরিত্র, সেই চরিত্রগুলি হলো বিমি, বিমলা, বিমল প্রভা, যে হচ্ছে একটি চরিত্র, উপন্যাসের প্রধান নারী চরিত্র। যুদ্ধের সময় রেঙ্গুন থেকে বাংলাদেশে সে এসেছিল, তার বয়স 33 বছর। ভুবনবাবু বিমলার দিদির স্বামী রেঙ্গুন থেকে এসেছে, বর্তমানে স্কুলমাস্টারই করতেন, বয়স 43। গাঙ্গুলি মশাইয়ের বড় মেয়ে, যে রাজনীতির সঙ্গে যুক্ত। মরণচাঁদ সৌদামিনী স্বামী, সৌদামিনী যে মরণচাঁদের স্ত্রী, মরণচাঁদের মুখে সৌদামুনি। ফিলিপ্ট ফাদার বেঞ্জামিন দাস, অধস্তন পাদ্রি, বয়স হচ্ছে 50 স্পর্শ করেছে। বিশপ হসপিটালের মালিক। ম্যাকব্রাইট সাহিত্যিক, বিখ্যাত সাংবাদিক, টকটকে লাল চুল, ধাতব পরিধিহীন কাঁচের চশমা, ইন্দোনেশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে তিনি বেরিয়েছেন। অজয় ক্যাম্পের প্রধান কর্মচারী। সিস্টার ম্যাগি ছোটবেলায় রেঙ্গুন স্কুলে ম্যাজিক দেখিয়েছিল। সুরতবাবু উদ্বাস্তুদের মধ্যে একজন, একটি ছেলে ছিল। সতী সুরতের স্ত্রী। মোহিতবাবু উদ্বাস্তুদের মধ্যে একজন, দেখতে সুপুরুষ। লতা মোহিতের বউ, বউটির রূপবতী। শ্রীকান্ত উদ্বাস্তুদের মধ্যে একজন, বিন্দার স্বামী, সদগোপ শ্রেণীর একটা তার ছেলে হয়েছে, একটা ছেলে হয়। বিন্দা শ্রীকান্তের স্ত্রী। অগ্নিকুমার বিন্দার গ্রামের, কলকাতায় চাকরি করে, নমশূদ্র সম্প্রদায়। সুভাষ বা সুভাষ মরণচাঁদের ভাই, হিরণ সাপের দংশনে মারা গেছে। অভিমন্যু বা অভিমন্য মরণ দাসের মাসির ছেলে। সৌম গৃহিণীর ছেলে, গৃহগৃহিণীর ছেলে। বড়ুয়া সাহেব শ্বেতপেট বাগানের সাহেব। শোভা নারী শিল্প সমিতির প্রধান, শোভাকে সব রকমের ফর্ম আনতে বলেছিলেন। গিরিশবাবু লতার বাবা, যিনি রাজনীতিতে যুক্ত ছিলেন। উক্তি ছায়াটাকে বিশ্লেষণ করে দেখা, তা নিয়ে আলোচনা করা, অন্য কথায় গল্পটা বলে ফেলা, এটি বলেছেন ঔপন্যাসিক। মানুষের শরীর, আমার একটা কিছু হলে এটা তোমার কাজে লাগবে, এটা বলেছে ভুবনবাবু বিমিকে। দুজনের পার্টনারশিপে একটা সংসার চালানো আর স্বামী স্ত্রীর সম্বন্ধে উত্তীর্ণ হওয়া এক কথা, এটি বলেছে এক কথা নয়, এই উক্তিটি করেছে বিমলা, মানে বিমলার ভাবনায় এই উক্তিটি এসেছে। আমরা অদ্ভুতভাবে স্বাধীন হয়ে আছি, হয়ে গেছি, এটা বিমলা ভুবনবাবুকে বলেছে। অন্য ঘরে শোয়া মন্দ নয়, কিন্তু কষ্ট দিতে নেই পুরুষকে, এটা বলেছে গাঙ্গুলি গিন্নিকে বলেছে। কাল রাত্রিতে স্টেশনের ওয়েট রুমে ছিলাম, এটা বলেছে ভুবনবাবু। 2 নম্বর পরিচ্ছেদ থেকে যে উক্তিটি আসে সেটা হলো, একটি ধীর স্থির লোক যদি অকস্মাৎ কোনো সিদ্ধান্তে পৌঁছায়, দর্শন ও কিছুটা বিচলিত হয়ে ওঠে। 3, স্থিতির জন্য তার প্রতীক হিসাবে আজ তা পৌঁছে গেল তার হাতে। পরিক্রমার শেষ সেই পুরনো কথা আর এত সস্তা প্রতীক, এটা বিমলার ভাবনায়। 4 নম্বর পরিচ্ছেদ থেকে, কিন্তু বিপদ তো তাদেরই বেশি হয় যারা পথ খুঁজে না পেয়ে পথ ওপথ করতে থাকে, এই কথাটি বলেছে মালতী। দণ্ডক বনে ওরা যাবার আগেই আমি যাব ক্যাম্প থেকে, এটা বলেছে মোহিত। অজয় আমাকে কোণঠাসা করেছিল একটা প্রস্তাব দিয়ে, এটা বলেছে মালতী। এর চাইতে আমাদের নারী মঙ্গল সমিতি ছিল ভালো, এটা বলেছে বিমি। 6 নম্বর পরিচ্ছেদ থেকে, কলকাতা থেকে বেরিয়েছিলাম, উজানে এসেছিলাম পাকের দাঁড়া বেয়ে, আজ যখন
আর যখন মরম মর্ম মরমর আবার তারই টান লেগেছে, কথাটি বলেছে অজয়বাবু। সেই একটি স্ত্রীলোকের যে 42 থেকে উদ্বাস্ত হয়ে হাজার হাজার মাইল হেঁটেছে, এই উক্তিটি করা হয়েছে বিমলার উদ্দেশ্যে। নাগকেশরের পাতাগুলি লাল, যতই দেখো ততই সুকুমার বলে বোধ হবে, লাল পাতাই ছিল আর তখন বসন্ত বটে। পত্রিকা বার করেছিলাম একখানা, সবাইকে দিয়েছি, আপনাকেও সৌম্যকে দেওয়া হয়নি, এই উক্তিটি করেছে অজয়। গুহার অন্ধকারে কত প্রাণী তো ক্লান্ত দেহ দিয়ে টলতে টলতে ফিরে যায়, এটা বলেছে বিমলার, এটা বিমলার ভাবনায় এসেছে। 7 নম্বর পরিচ্ছেদ থেকে তপস্যা আর কষ্ট, কষ্ট করাই কোনো কোনো ক্ষেত্রে তপস্যা হয়ে ওঠে কি হয়ে ওঠে নাকি, এটা বলেছে বিমলা। এই আক্ষেপটাই বুকের কাছে উঠে আসে, বুক তোলপাড় করে ওঠে, এটা বলেছে বিমলা। মন্ত্রের মতো কোনো অদৃশ্য প্রভাব আছে দুঃখের, এটাই হয়তো উত্তর, হয়তো তার টানেই মানুষ যাযাবর হয়। স্থিতি লাভ কতকটা যেন শান্তি, নির্বাস কি সেটুকু স্থিতিও পেতে পারে? আচ্ছা ভুবনবাবু, দিদি যখন চলে গেল আমরা কিন্তু এক ফোঁটা ওষুধ জোগাড় করতে পারিনি, সেটা কি সান্দেশ স্টেটে না ইম্ফলে ভারতে ঢুকে, তাই নয়? বিমলা বলেছে উপন্যাসের শেষ লাইন। এবার আসি প্রশ্নোত্তরে। 1 নম্বর, নির্বাস উপন্যাসটির সূচনায় কোন ঋতুর নাম উল্লেখ করা আছে? তো সেটা হচ্ছে বসন্ত ঋতু। এখানে শুদ্ধ অশুদ্ধ বিচার আছে, এখানে প্রত্যেকটি শুদ্ধ হবে। হলুদমোহন হাট 1942-45 সময়কালে সৈন্য বিভাগের একটা বড় রকমের ঘাঁটি ছিল। এর নিদর্শন হলো কয়েকটা জাহাজের মোচড়ানো দোমড়ানো ভগ্নাবশেষ যা আছে প্রান্তরে দক্ষিণ সীমা ঘেঁষে। এটি এখনও একটা ঘাঁটি কিন্তু বাস্তুহারাদের। 6 হাত বাই 4 হাত তাঁবু এক একটিতে একটি করে অনেকগুলি পরিবার ছিল। 3 দাগ, এই বাস্তুহারাদের যে ক্যাম্প ছিল তার নাম কি? তো উত্তর হচ্ছে হলুদমোহন ক্যাম্প। ক্রসিংয়ের দরজা বন্ধ করা, কটার সময় ট্রেনটি পেরিয়েছিল? তো উত্তর হচ্ছে দুপুর 3:30। পরেরটা আছে শুদ্ধ অশুদ্ধ বিচার করা, এখানেও প্রত্যেকটি শুদ্ধ। গুমটি থেকে লাইনের দিকে একটা কৃষ্ণচূড়া গাছের ডাল ঝুঁকে পড়েছিল, বিমলার কোলে ছিল উলের বল। বিমলার বয়স 33 বছর, বিমলা বাংলাদেশে পৌঁছতে পারেনি। বিমলার বাবার কাঠের কারবার, যুদ্ধের খবর শুনে বিমলার বাবা বিমলা তার দিদি ও ভুবনবাবুকে রেঙ্গুন থেকে পাঠিয়ে দেন, কিন্তু তার বাবা স্ত্রীর স্মৃতি জড়ানো গৃহটিকে ত্যাগ করে আসতে পারেননি। মিত্রপক্ষ রেঙ্গুন দখল করার জন্য বোমা ফেলেছিল। তারপর একটা 7 নম্বর, বজ্রযোগিনীতে অভাব থাকলেও কেউ প্রকাশ করত না, হলুদমোহন ক্যাম্পে সকলের অভাবটাই বেশি করে প্রকাশ করে, গাঙ্গুলি মশাইয়ের বড় মেয়ে রাজনীতি করে। সেনখুড়োর মেজমে তানপুরা নিয়ে ঘোরে, বিমলা কত মাস পরে দর্পণে নিজ মুখ দেখেছিল? উত্তর হচ্ছে 6 মাস। 8 বছরের অভ্যাস কাটিয়ে উঠতে পারছে না, এটা কোন সময়ের বা কোন সময় বা কোন কাল মানে কোন কাল? তো উত্তর হচ্ছে 1947-55। আয়নায় বিমলা চোখের মনির কী রং দেখেছিল? উত্তর হচ্ছে ফিরোজা। এ চোখ তো ভালো নয়, এই উক্তি সম্পর্কে কয়েকটি মন্তব্য দেওয়া হলো, সঠিকটি নির্বাচন করুন। তো এর মধ্যে সবটাই ঠিক, এই উক্তিটি গ্রামের এক প্রতিবেশী বৃদ্ধা রেঙ্গুনে বলেছিল। এই উক্তিটি বিমলা তার সম্পর্কে তার মাকে বলেছিল, বৃদ্ধা এই চোখে স্বামী টেকে না। তো সবগুলোই ঠিক।
ভুবনবাবু কত টাকার বিমা করেছিলেন? 1,000 টাকার বিমা করেছিলেন। ইলাস্ট্রেটেড উইকলিতে অনেক ছবির মধ্যে বিমলার পছন্দ হয়েছিল যা, সেটা হলো যিশুর ক্রুশে আরোহণ। বিমলা ভুবনবাবুর মধ্যে বয়সের তফাত হচ্ছে 10 বছর। কানে কানে যত কথা যায় সে বলে তার চাইতেও বেশি। এটা কে বলে? গাঙ্গুলির বউ। হলুদমোহন পল্লীতে বিমি ও ভুবন একই বাড়িতে কত বছর ধরে আছে? তো উত্তর হচ্ছে 2 বছর। হলুদমোহন ক্যাম্পে একবার বন্যা হলে উদ্বাস্তুরা সারা দিন ধরে স্কুল বাড়িতে থেকেছিল। স্থানীয় মাড়োয়ারি লঙ্গরখানা খুলেছিল, তারা দুপুরবেলা খেতে দিত দিনে ভাত ডাল তরকারি আর রাতে পাতলা খিচুড়ি। স্কুলের ক্লাস 8-এর ঘরটায় 6টি পরিবার আশ্রয় নিয়েছিল। এই প্রত্যেকটি উক্তি হচ্ছে শুদ্ধ। মরণচাঁদ সকল উদ্বাস্তুদের কাছ থেকে 2 পয়সা মাথাপিছু নিয়ে তাদের জন্য কি এনেছিল? তো উত্তর হচ্ছে পেঁয়াজ বড়া। বিমির ক্যাম্পের ঠিকানা কি ছিল? উত্তর হচ্ছে হলুদমোহন ক্যাম্প, গ্রুপ নম্বর 6, তাঁবু নম্বর 27, কার্ড নম্বর 587। বিমলা কুড়িয়ে কি পেয়েছিল? উত্তর হচ্ছে একটা সিকি পেয়েছিল। অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ বিচার, এখানেও সবকটাই শুদ্ধ। বিমি কুড়িয়ে পাওয়া সিকি দিয়ে রজনীগন্ধা ফুল কিনেছিল। ক্লাস 8-এর ঘরের উদ্বাস্তুদের সেই রাতে বিমি ভুবনবাবুর স্ত্রী বলে পরিচয় দিয়েছিল। মালতী ছিল কর্মঠমে। নারী শিল্প শিক্ষণ কেন্দ্র স্থাপনের দিনে শহর থেকে এক বড় গোছের সরকারি স্ত্রী কর্মচারী সভাপতিত্ব করতে এসেছিলেন। কার একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো ছিল? উত্তর হচ্ছে বিশপ। বিমলা একবার জ্ঞান হারিয়ে নিজেকে কোথায় পেয়েছিল? বিশপের হসপিটালে। শুদ্ধ অশুদ্ধ বিচার, গত বছর ক্যাম্পে দুর্গোৎসব হয়েছিল। শুদ্ধ। ক্যাম্পের প্রধান কর্মচারী অজয়। শুদ্ধ। যশোরের গির্জার কর্মচারীটি 1 বছরে 3 বার অসুস্থ হয়েছেন, এটাও শুদ্ধ। তাই তাকে যশিদি বদলি করা হয়েছিল, এটাও হচ্ছে শুদ্ধ। পরেরটাও আছে শুদ্ধ অশুদ্ধ। যশোরের কর্মচারী স্ত্রী ওখানকার হসপিটালের মেট্রন ছিল, ঠিক। বেঞ্জামিনের সঙ্গে বিমি ও যশোর রওনা হয়েছিল, ঠিক। পুরাতন কাছারিটি এখন ভারতীয় ডাকঘর, ঠিক। ভুবনবাবু একদিন নীল দাড়ি বুড়োর গল্প বলেছিল, ঠিক। কোন দিন খবরের কাগজ নিয়ে আড্ডা বসেছিল? তো উত্তর হচ্ছে রবিবার। ভাগে কেনা কাগজ কার সাথে কার? ভুবনবাবু আর রায় মহাশয়ের। আবার শুদ্ধ অশুদ্ধ আছে। হলুদমোহন ক্যাম্পের মোটামুটি দেখতে গেলে 2টি পাড়া, শুদ্ধ। ক্যাম্পের কর্তার ঘরের কাছাকাছি কতগুলো তাঁবুতে একটা ভদ্রলোকের পাড়া, কতগুলি তাঁবুতে একটা ভদ্রলোকের পাড়া, এটাও শুদ্ধ। এই অংশে বেশি চিঠিপত্র আসতো, কখনো কখনো 5 থেকে 10টা 10 টাকা মানি অর্ডারও আসতো, এটাও শুদ্ধ। হলুদমোহন ক্যাম্পে একটি গ্রন্থাগার স্থাপিত হয়েছিল, সেখানে 100টা বই দৈনিক পত্রিকা থাকতো। উদ্বাস্তুদের মধ্যে কার স্ত্রী পালিয়েছিল বলে জানা যায়? তো উত্তর হচ্ছে মোহিতবাবু। বিমলা যখন ক্যাম্পে ছিল তখন ক্যাম্পের কর্তাকে ছিলেন সুরেনবাবু। রেশন ব্যবস্থা কখন থেকে শুরু হয়েছে? 43 থেকে। গৃহগিন্নির সঙ্গে লতার কী নিয়ে ঝামেলা হয়েছিল? মাফলার নিয়ে। শুদ্ধ অশুদ্ধ বিচার, লাইব্রেরিটা স্থাপনের মূলে ছিল মোহিতবাবু। ক্যাম্পে 2 নম্বর কলে বিমির সঙ্গে দেখা হয় লতার। গুহমশাই কল চালাচ্ছিল, লতা গা মুছে কাপড় ধুচ্ছিল। শ্রীকান্ত ও বিন্দার একটি ছেলে হয়েছিল। এগুলিও সবকটি সত্য, শুদ্ধ। তারপরটাও আছে শুদ্ধ অশুদ্ধ। সে জঙ্গলে সবচেয়ে বড় গাছ ছিল খেজুর বাবলা, আর চারিদিকে ঘেটু বন। 5টি পরিবারের জন্য 6টি ঘর তৈরি করা হবে। সন্ধ্যায় 4টি ঘর বানানো শেষ হয়, সবুজ রং করা হয়। ক্যাম্পে সবাই বিমলাকে মা ঠাকুরুন বলে সম্বোধন করত। শুদ্ধ, সবকটি শুদ্ধ। জমির মালিক কি বারের মধ্যে উঠে যেতে বলেছিল? উত্তর হচ্ছে বৃহস্পতিবার। উপন্যাসে কে সাপের দংশনে মারা গিয়েছিল? উত্তর হচ্ছে হিরণ। ভুবনবাবু পুরনো ডিএ বিলের টাকায় কি কিনেছিলেন? তো উত্তর হচ্ছে বিমির জন্য হাতের বালা, হাতির দাঁত ও সোনার তার দিয়ে তৈরি। তারপরটা আছে শুদ্ধ অশুদ্ধ। বজ্রযোগিনী থেকে কলকাতার পথ হয়ে হলুদমোহনে পৌঁছায় বিমি। এই শহরের একটা বৈশিষ্ট্য, হাট প্রতি মাসের শেষ দিকে বসে।
স্থানীয় গ্রামবাসীদের ভাষায় প্রতি মাসের মেলা মেলা হলো এই হাট। সাধারণ হাটে স্ত্রী লোকেরা যায় না, কিন্তু মেলায় যায়। মেলা থেকে ভুবনবাবু কিনেছিল শাকসবজি, বিমি শখ করে একটা একটা ঝাড়ন কিনেছিল, এগুলো শুদ্ধ। মেলায় মরণচাঁদ একটি দোকান দিয়েছিল। মেলায় ভুবন ও বিমি হেঁটে গিয়েছিল এবং ফেরার সময় রিক্সাতে ফিরেছিল। ফরেরা আড়তদার মহাজনের দালাল, সবকটি শুদ্ধ। আপনি বড্ড ভয় পান মশায়, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? সুরতকে। সকলে চট নিলেও একজন নেয়নি, সে কে? তো উত্তর হচ্ছে সুরত। সংসার করতে বসে প্রয়োজনের কি জিনিস বিমি মনে আনে? তো উত্তর হচ্ছে সাবান। কান্তার বউ চার পয়সা দিয়ে কি কিনে কি এনে দিয়েছিল, দিতে বলেছিল সৌদামিনীকে? আচার। মোহিতবাবু লতাকে ভালোবেসে কি বলে ডাকতো? লতু। লতা বিমির কাছ থেকে কত টাকা ধার নিয়েছিল? 5 টাকা। মোহিত টাকা ছাড়া বিমলাকে আর কি দিয়েছিলেন? কারে কারে বাঁধা সোনার লকেট। তারপরটাও আছে শুদ্ধ অশুদ্ধ। ক্যাম্পের সেই গুহাকর্তা মারা গেছেন, গিন্নি মেয়ের বাড়ি গেছেন। ক্যাম্পের সবাইকে উঠে চলে যেতে হবে দণ্ডকারণ্যে। মোহিতবাবু অ্যাম্বুলেন্স ডেকে হসপিটাল যাওয়াকে সুরতবাবু সমর্থন করেননি। সৌম্য থাকলে হ্যামলিনের বাসিওয়ালার মতো যেদিক খুশি নিয়ে যেতে পারত। প্রত্যেকটি শুদ্ধ। উপন্যাসে মোহিত ছাড়া আর কে লতাকে লতু বলে ডাকত? অজয়। মরণচাঁদের মাসি কত বছর আগে আগে থেকে চা বাগানের বাবুর কাছে থাকতো? উত্তর হচ্ছে 20 বছর। শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। চর নিষুদিপুরে সড়ক তৈরির কাজ শুরু হয়। এই উদ্বাস্তু দল সেখানে কাজে যোগ দিলে বিনিময়ে চাল ও সপ্তাহে নগদ 8 আনা হবে। বিমলা তার চুল ছোট করতে করতে কাঁধের পর্যন্ত করে দিয়েছিল। প্রথম মাসের মাইনে পেয়ে বিমলা 4খানা শাড়ি কিনেছিল, একটা বেতের টেবিলও কিনেছিল। প্রত্যেকটি শুদ্ধ। দণ্ডকারণ্যে যাবে না বলে শতকরা কতজন মালতীর দরখাস্তে সই করে? 90 জন। হলুদমোহন ক্যাম্পের কতগুলি পরিবার বলেছে কেটে ফেললেও যাবে না বাংলার বাইরে? এটা হচ্ছে 15টি। হলুদমোহন ক্যাম্পে বন্যা হয়েছিল কোন সময়? 56-র মাঝামাঝি। বিমলা কোথায় কাজ করত? চায়ের বাগানে। চা বাগান থেকে ক্যাম্পের দূরত্ব কতটা ছিল? 1 ক্রোশ। সোদামণি ও অভিমন্যু কোন গাছের মতন চুত স্খলিত, যা নাকি স্বর্গের? উত্তর হচ্ছে মন্দার ও মাদার। নারী শিল্প সমিতির প্রধান বয়স কত? প্রধানার বয়স কত? উত্তর হচ্ছে 46। শুদ্ধ অশুদ্ধ বিচার। পুনর্বাসন দপ্তর কাছে ছিল একটা বট গাছ, যার গোড়ায় বাঁধানো চাতাল। অজয়বাবুর সঙ্গে বিমলার রাস্তায় দেখা হয়েছিল। অজয় প্রথমে মোহিতবাবুর জন্য বই কিনতে লাইব্রেরিতে যান, তারপর সুরতবাবুর জন্য মশারি কিনতে বাজারে যান। অজয় বিমলাকে একটা ইংরাজি কবিতার কথা বলেছিল, পৃথিবীটা এক বুড়ি লকড়ি খুঁজে পাক খাচ্ছে। এখানে প্রত্যেকটি সত্য। উদ্বাস্তু জীবনে এটাই বোধহয় স্থায়ী চিহ্ন থেকে গেল। কোন চিহ্নের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে বুকের রোগ। শহরের নতুন পাড়ার মধ্যে হলেও চারিদিকে তুলনায় প্রাচীন পাড়া হচ্ছে ব্রাহ্মপাড়া। আবার শুদ্ধ অশুদ্ধ বিচার আছে। মন্দিরের দেয়ালের গায়ে বিবর্ণ শালুতে লেখা ব্রহ্মের কৃপার কথা, হরে নামৈব কে বললাম, ভেসপার হলো সন্ধ্যার প্রার্থনাকে বোঝায়। মন্দিরে আচার্য প্রার্থনা করেছিল, আচার্য হয়তো কিছু মাসোহারা পেত প্রার্থনার শর্তে। এখানে সবকটি শুদ্ধ। বিমলার হৃৎপিণ্ডটা যেন থমকে গেল আত্মহত্যার জন্য। এই কোন কথায়? তো উত্তর হচ্ছে আত্মহত্যার। লতার বাবা 1910 থেকে 1939-এর মধ্যে কত বছর জেল কাটিয়েছিলেন? উত্তর হচ্ছে 21 বছর। আবার শুদ্ধ অশুদ্ধ আছে। লতার বাবা পুলিশে চাকরি ছাড়েন বঙ্গভঙ্গের হুজুকে। লতার বাবা যখন জেল থেকে ফেরত আসেন তখন লতার বয়স মাত্র 11 বছর। গিরিশবাবু আন্দামানে 10 বছর ছিলেন পক্ষাঘাতে অসার হওয়ার আগে। 42-এ আইবির দ্বারকাতে মোহিতবাবুর কাজ হয়েছিল। সবকটি শুদ্ধ। উদ্বাস্তুদের নিয়ে যাওয়ার জন্যে দণ্ডকারণ্যে পাঠানোর জন্য কতগুলো বাস এসেছিল? উত্তর হলো 5টি। বিন্দার কোলে শিশুটির বয়স কত ছিল? 1 মাস। মন্তব্য চুক্তি। ড্রাইভার হঠাৎ গাড়িটা থামিয়েছিল, কারণ ওই গাড়িতে আলো জ্বলছে না, তাই বাল্বটা বদলানোর জন্য বাস থামিয়েছিল। এখানে মন্তব্য আর চুক্তি দুটোই শুদ্ধ।
একবার বিমলা সাক্ষ্য দিয়েছিল। আসামির কাঠগুড়ায় কে ছিল? উত্তর হচ্ছে সৌম গুহ। নির্বাস উপন্যাসে কটি পরিচ্ছেদ আছে? উত্তর হলো 7টি। এখানে শেষ হলো নির্বাস উপন্যাসের আলোচনা। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবে যে এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে। আর এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।